किसकी डरिया में खिलता हुआ कमल में, दुराग की दरिया में गिरता हुआ भंवर रे। ये दुआ है मेरी रब से, ये दोस्त तो मैं सबसे। ये आपको करना पड़ेगा, आप कर सकते हैं आपके अंदर भी। मैं आपको कराके डालना कराके मास्टर भी बना दूंगा, मास्टर आएगा बैठता है किसी को तो आदमी उठता नहीं, उठ जाता है। देखिए দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন একজন জোকারকে। আসুন জেনে নিই তার পরিচয়। নাম মতি কাপুর, বাড়ি ঔরঙ্গাবাদ। তিনি পেশায় একজন অতিথি অধ্যাপক, কর্মস্থল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সোশিওলজি ডিপার্টমেন্টে কর্মরত। সম্প্রতি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পুরোদস্তুভাবে পরিণত হয়েছে হিন্দি বলয়ে। বিশ্ববিদ্যালয় দখল নিয়েছে হিন্দি ভাষীরা। অবশ্যই তাদের সঙ্গে রয়েছে রাজ্যের জনাকায়েক বিভীষণ রূপী বিশ্বাসঘাতক, যারা বরাবর আখের গোছানোর জন্য হিন্দি ভাষীদের পা চাটতে অভ্যস্ত। বহিরাজ্য রাজ্যের কয়েকজন কুচক্রীদের সৌজন্যে বিষে উঠেছে গোটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। অভিযোগ, এ সমস্ত ঘটনার পেছনে কাজ করছে খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভি এল থারুরকারের মস্তিষ্ক। বিশ্ববিদ্যালয় চত্বরে কান পাতলেই শোনা যায় এই গুঞ্জন। চশমা উতারো ফির দেখো ইয়ারো, দুনিয়া নই হ্যায় চেহারা পুরানা। অতিথি অধ্যাপক হলেন উপাচার্য ভি এল ধারুরকারের রাজ্যের লোক। শোনা যায় উপাচার্যই মতি কাপুরকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপকের কাজ পাইয়ে দেন। স্বাভাবিক কারণে মতি কাপুর ভিসির স্নেহধন্য। এজন্যই বিশ্ববিদ্যালয়ের সমস্ত আইন লঙ্ঘন করতে মতি কাপুরের ছিল ঝুড়ি মেলা ভার। সোশিওলজির ক্লাস চলাকালীন অধ্যাপক মতি কাপুর হঠাৎ হয়ে যান ক্যারাটের প্রশিক্ষক, আবার কখনো হয়ে যান গায়ক। দেখুন দর্শক বন্ধুরা। दरिया में खिलता हुआ कमल में, दुराग की दरिया में गिरता हुआ भंवर रे। আপনারা দেখলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুঁথিগত শিক্ষা দিতে এসে জোকাররূপী অধ্যাপক হয়ে উঠলেন ক্যারাটের প্রশিক্ষক ও গায়ক। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জোকাররূপী অধ্যাপক মতি কাপুরের এসব কর্মকাণ্ড বিভিন্ন সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়, আর তাতেই মতি কাপুরের আতে ঘা লাগে। অধ্যাপক মতি কাপুর ক্যারাটের প্রশিক্ষক, গায়ক হওয়ার পাশাপাশি একজন সমাজদ্রোহীও বটে। তার জ্বলন্ত দৃষ্টান্ত পাওয়া যায় গত 14 আগস্ট রাতে। এদিন রাতে অতিথি অধ্যাপক মতি কাপুর তার সঙ্গী দাগী অপরাধী সমরজিৎ চক্রবর্তী ওরফে কেশব একজোট হয়ে হামলা করে রাজ্যের প্রথম সারির ইংরেজি সংবাদপত্র ত্রিপুরা টাইমসের অফিসে এবং ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধের বাড়িতে। মতি কাপুর ও সমরজিৎ অকথ্য গালাগাল সহ ভাঙচুর করে সংবাদপত্র দপ্তর ও বিচারপতির বাড়িতে। হামলা করে মতি ও সমরজিৎ পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এই ঘটনার প্রেক্ষিতে ত্রিপুরা টাইমস সংবাদপত্রের পক্ষ থেকে পশ্চিম থানায় মামলা রুজু করা হয়। শেষ পর্যন্ত গত 21 আগস্ট রাতে পুলিশ এডিনগর নিজ বাড়ি থেকে জালে তোলে স্বঘোষিত পরোক্ষ কমিটির সদস্য সমরজিৎ চক্রবর্তীকে। সমরজিৎ গ্রেপ্তারের একদিন পর অবশেষে সমাজদ্রোহী অধ্যাপক মতি কাপুরকে অমরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার রাতে মতি কাপুরকে অমরপুর থেকে নিয়ে আসা হয় আগরতলার পশ্চিম থানায়। শনিবার মতি কাপুরকে তোলা হবে আদালতে। প্রসঙ্গত, মতি কাপুরের বিরুদ্ধে থানায় মামলা রুজু হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বহিরাজ্যের অধ্যাপকদের একটি লবি ও রাজ্যের পা চাটা বিভীষণ রূপী জনা কয়েক গেস্ট টিচার মতি কাপুরকে বাঁচাতে আদা জল খেয়ে মাঠে নামে। বহু চেষ্টা করে মতিকে বাঁচাতে, অবশেষে শেষ রক্ষা হল না মতি কাপুরের। পুলিশের চক্রবহ থেকে বেরিয়ে আসতে পারেনি মতি কাপুর। শনিবার আদালত যে নিশ্চিতভাবে মতিকে পুলিশ রিমান্ডে পাঠাবে তা এক প্রকার নিশ্চিত, কেননা এই মামলায় মূল অভিযুক্ত মতি কাপুর। তার সঙ্গী সমরজিৎকে আগে আদালত পুলিশ রিমান্ডে পাঠিয়ে দিয়েছিল। রিপোর্ট, নিউজ হ্যাকার।